শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোনো দফা রফা করে লাভ নেই, সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে, হুঁশিয়ারি বিএনপি। অবিলম্বে বিএনপির সাথে সংলাপে বসুন, না হলে কিন্তু বিপদ আরও বাড়বে, সরকারকে সতর্ক করে দিলেন ডক্টর কামাল। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান বাংলাদেশি ব্যবসায়ীরা। সংলাপ চায় আওয়ামী লীগ এবং বিএনপি, কিন্তু সংলাপ মধ্যস্থতাকারী কাউকেই পাচ্ছে না দুই দল। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ঘটনা নিয়ে যা বললেন শামীম ওসমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ধরনের ফন্দি আটছে। তারা অর্থাৎ সরকার মনে করছিল 2014 এবং 18 সালের মতো যেন তেন নির্বাচন করে আবারও ক্ষমতায় বসতে পারবে, কিন্তু জনগণ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। কোনো দফা রফা করে লাভ নেই, সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এই সব কথা বলেন। আগামী 18 এবং 19 জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ সহ একাধিক নেতৃবৃন্দ। মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ বলেছেন, সরকার পতনের আন্দোলনে আমরা ছিলাম এবং আমরা আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের এক দফায় এক দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব এবং আমাদের দল আগের চেয়েও অনেক বেশি সংগঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার স্বার্থে অবিলম্বে সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। গণফোরামের সভাপতি বলেন, সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ শান্তিপূর্ণ পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করতে চায়। অথচ জনগণের এই মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজ সংগ্রাম করতে হচ্ছে। আজ সকাল 10টায় দলের পুরানো পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। তিনি বলেন, সরকারের সীমাহীন দমন পীড়নের ফলে দেশ আজ চরম সংকটে, ফলে বিদেশি রাষ্ট্রগুলো আমাদের গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পেয়েছে, যার ফলে জাতি হিসেবে আমরা লজ্জিত। ডক্টর কামাল হোসেন আরও বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মহান স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গড়ে তোলা, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত এবং অবিশ্বাস আজ মুক্তিযুদ্ধের অর্জনকে বিপন্ন করে তুলেছে। সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি সহ প্রমুখ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তাদের মতে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই আগামীতেও শেখ হাসিনা সরকার দরকার। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক সম্মেলনে শনিবার দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতা এবং শিল্প উদ্যোক্তা এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সব মিলিয়ে 31 ব্যবসায়ী বক্তব্য দেন। তাদের বেশিরভাগ সরাসরি বলেছেন, আগামী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে তারা চান। কেউ কেউ পরোক্ষভাবে তা বলেছেন, কয়েকজন স্লোগানে একই দাবি জানান। দেশের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী গানে গানে আবার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখার অনুভূতি প্রকাশ করেছেন। সম্মেলনে কয়েকজন ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যের সমস্যার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে FBCCI মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার, তৈরি পোশাক মালিকদের সংগঠন BGMEI সহ একাধিক শীর্ষস্থানীয় ব্যাংকাররাও বক্তব্য দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন তার স্বাগত বক্তব্যের শেষ দিকে বলেন, শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন উপস্থিত সব ব্যবসায়ীদেরকে দাঁড়িয়ে পতাকা নেড়ে প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। এরপর মিলনায়তনে সব ব্যবসায়ী দাঁড়িয়ে পতাকা নেড়ে সমর্থন দেন। এ সময় প্রধানমন্ত্রীকে FBCCI পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস বাকি, কিন্তু ভোট কোন সরকারের অধীনে হবে তা এখনও সুরাহা হয়নি।
সংকট নিরসনের পর্দার ভেতরে ও বাইরে দেশি বিদেশি নানা মহলে তাগিদ এবং তৎপরতায় সংলাপের ক্ষেত্র ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির শর্তের বেড়াজালে তা আটকে আছে। সংলাপ আয়োজনে আস্থার অভাব রয়েছে মধ্যস্থতাকারী নিয়েও। আগামী লীগ আওয়ামী লীগ এবং বিএনপি এই অনরবস্থান থেকে সরে এলে শীঘ্রই খুলতে পারে সংলাপের দরজা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই, অনরবস্থানে থেকে সরে এসে সার দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসতে হবে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই এগিয়ে আসতে হবে, তাদেরই সংলাপে বসার উদ্যোগ নিতে হবে। শনিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির নেতারা নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন। বৈঠক শেষে এই তথ্য জানান জাপার মহাসচিব মুজিবুল হক জন্য। তিনি সাংবাদিকদের বলেন, সংলাপ ছাড়া সমাধান হবে না, আওয়ামী লীগ এবং বিএনপি এক দফা নিয়ে আছে। বিএনপি সরকারের পদত্যাগ চাই, আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে নির্বাচন চাই। জাতীয় পার্টির এক দফা হলো আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারকে সংলাপের উদ্যোগ নিতে হবে। নির্বাচনকালীন সরকার ইস্যুতে সৃষ্ট সংকট সমাধানে বড় দুই দলকে সংলাপে বসার তাগিদ দিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কূটনৈতিকরা কয়েক মাস ধরে পর্দার আড়ালে তৎপরতা চালিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে মুখ খুলেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার রাতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ খুললেন নারায়ণগঞ্জ চার আসনের ওই এমপি। এর আগে ঘটনার পর থেকে শামীম ওসমানের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে গণমাধ্যম কর্মীরা প্রতিক্রিয়া জানতে চান। ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে এক ভয়েস মেসেজে শামীম ওসমান তার প্রতিক্রিয়ায় বলেছেন, দেখেন আপনার প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের মতো একটা সভ্য দেশে এসেছে এবং সেখানে এসে তারা সভ্যতা শিখেনি, যুক্তরাষ্ট্রের মতো একটি সভ্য দেশে যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক ঘটনা, তবে তাদের নেতা তাদের যে শিক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। ভয়েস মেসেজে শামীম ওসমান আরও বলেছেন, বিষয়টি হচ্ছে আমি ওখানে একাই ছিলাম, আমার সাথে আমার এক ছোট ভাই গাড়ি নিয়ে চালাচ্ছিল, আমি হয়তো গাড়ি থেকে নামতামই না, তারা শুধু আমাকে গালি দিত, আমি তাদের সামনেই যেতাম না। যখন তারা জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করেছে তখন আমাকে নামতেই হয়েছে, কারণ আমার বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। যা হোক, এই বিষয় নিয়ে আমাদের নারায়ণগঞ্জ সব জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব যে এতে আমার উত্তেজিত হওয়ার কিছু নাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জাতির পিতা কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী, আমাদের এই শিক্ষা দেন নাই, তাই সবাইকে শান্ত থাকার অনুরোধ করব এবং দয়া করে আরেকটি অনুরোধ করব যে এই বিচারের ভার জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।